ভাইফোঁটায় বাড়িতে বাড়িতে যখন হই হই কাণ্ড, তখন রাজ্যেরই কোনো কোনো জায়গায় ভাইফোঁটার অন্য রকমের মেজাজ, অন্য ধরনের উৎসব, সেই সব অন্য ভাইফোঁটা এক ঝলকে। প্রতিদিন সকালে বাঁশি বাজিয়ে দিদি বলে দুয়ার থেকে আবর্জনা সংগ্রহ করেন তারা। উৎসবেও তাদের ছুটি থাকে না। হুগলি চুচুড়া পুরসভার সাফাই কর্মী আমজাদ শেখ ও মনতর শরীজন ভাইফোঁটার দিনে তাদের ফোঁটা দিলেন চুচুড়া রথতলার বাসিন্দা মৈত্রী দেশসিংহ। আক্ষেপ মিটল ভাইহীন এই নৃত্যশিল্পের। প্রথমবার ফোঁটা পেয়ে আপ্লুত আমজাদ ও মনতোষ। ভাই দ্বিতীয়ার দিন বাড়িতে বাড়িতে যেমন হই হই ব্যাপার, রানাঘাট স্টেশনে তেমনই উৎসবের মেজাজ। মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ভাইফোঁটার আয়োজন করলেন রানাঘাট পুরসভার কাউন্সিলর বিজন সরকার। স্টেশন ও শহরে যে সমস্ত ভবঘুরে মানুষ আছেন তাদের ফোঁটা দিলেন এলাকার সেই সব বোনেরা যাদের ভাই নেই। ভাইফোঁটার উলুধ্বনি আর শঙ্খধ্বনির সঙ্গে মিশে গেল বাউলের সুর। ভাই বোনেদের মঙ্গল কামনায় সুরে সুরে দুর্গাপুরের আশপাশের বিদবিহার, মেজেদি, নবগ্রাম সহ একাধিক গ্রামে হাঁটলেন বাউল শিল্পীরা। কপালে ফোঁটা দিয়ে বাউল শিল্পীদের মঙ্গল কামনা করলেন মহিলারা। বাউলের সুর শুনে ছুটে এলো ছোটদের দল আর বাউল শিল্পীদের ভাইফোঁটা দিতে বাড়ি থেকে বেরিয়ে এলো পুরুষ মহিলা সবাই। এই দিনটি আদিবাসী সমাজের মধ্যে পালনের রেওয়াজ সচরাচর নেই, তবুও এদিন পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদিবাসী মেয়েদের হাতে ফোঁটা নিতে দেখা গেল চলচ্চিত্রের উঠতি অভিনেতা আফজল রহমান ওরফে সঞ্জুকে। জালিকাদুর গ্রামে প্রায় 35 জন আদিবাসী সম্প্রদায়ের মেয়ে সঞ্জুকে ফোঁটা দেন। ফোঁটা দিয়ে উপহারও পান আদিবাসী মেয়েরা। আদিবাসী গ্রামে ভাইফোঁটা পালন করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল। এদিন আদিবাসী দাদা ভাইদের ভাইফোঁটা দিলেন অগ্নিমিত্র পল। এর পাশাপাশি ধামসা ও মাদলের তালে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচলেনও তিনি। সারা বছর পুলিশ বিভিন্ন উৎসবে ব্যস্ত থাকে নিরাপত্তা রক্ষায়। পরিবার থেকে দূরে থেকেও কাঁধে কাঁধ মিলিয়ে ডিউটি করেন। ভাইফোঁটার দিন মন ভালো রাখার জন্য নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার সব পুলিশ কর্মীদের নিয়ে আয়োজিত হলো ভাইফোঁটা। মহিলা পুলিশ বোনেরা পুলিশকর্মী ভাই দাদাদের ফোঁটা দিলেন। পুলিশ দাদারা উপহারও দিলেন পুলিশ বোনেদের। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।